গুড মর্নিং বন্ধুরা মুকুল সিম্পিল লাইফে তোমাদের অনেক শুভেচ্ছার ভালোবাসা জানিয়ে একটা নতুন ব্লগ নতুন সফর শুরু করছি তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর ঈশ্বরের আশীর্বাদি আমরাও ভালো আছি তা আমি এখন হাঁসের ডিমটা নুন দিয়ে একটু সেদ্ধ করতে দেব আলু আর হাঁসের ডিম এটাকে সেদ্ধ করতে দেবো আজকে হাঁসের দিনের তরকারি হবে আর কি হবে দেখি তারপরে সকালবেলায় এখনো ঠিক করিনি কি হবে যা হবে তোমরা অবশ্যই দেখতে পাবে চলো তোমাদের সাথে আবার পরে কথা বলছি মামা আজকে পাড়ায় এসে গেছে হায়রাগুলো খেতেও লেগে গেছে আজকে তাড়াতাড়ি এসে গেছে নদিন ডেকে 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 হায়রান আসে না আর আজকে দেখো তাড়াতাড়ি চলে এসছে সব বকম বকম করছে আর খাচ্ছে আর ওয়েদারের অবস্থা তোমাদের আলাদা করে খুব বলবো বলো তোমরা দেখে নাও না বৃষ্টি না প্রখর রোদ দূর তাহলে তাপ আছে চলো তেলের জায়গাগুলো একটু চ্যাট হয়ে গেছিলো অল্প সামান্য সেই জন্য তেলের জায়গাগুলোকে পরিষ্কার করলাম এবার তেল ঢালবো পরিষ্কার করে এবার তেল ঢালবো তেলটা কমে গেছে একদম একটু পরিষ্কার করলে কী বলতো বেশ দেখতে ভালো লাগে কালকেই ভেবেছিলাম করবো কালকে আর সময় পেলাম না ওই জন্য আজকে করলাম চলো হয়ে গেলো স্নান করে পুজোটা সেরে নিই আর বাইরে হচ্ছে কালকে বোধ হয় সোমবার সকালে তারকেশ্বর যাবে সেই জন্য গান হচ্ছে হাঁসের ডিমের তরকারি চলো ডালটা বসিয়েছি আজকে হিং দিয়ে মটর ডাল করেছি একটু মিষ্টি মিষ্টি বেশ ভালো লাগে খেতে মিষ্টি মিষ্টি মটর ডাল তোমাদের দাদা ভাইয়ের খাওয়া হয়ে গেল আমি এখনো খাইনি এবার খাবো আজকে বন্ধুর হাতে একটু সময় আছে যার জন্য আটাটা রেখে রেখে দিচ্ছি মানে রাত্রি একটু কাজটাকে এগিয়ে রেখে দিচ্ছি রাত্রে একটু টাইম সেভ হবে এখন সময় আছে হাতে ভাবলাম বসে থাকবো যা আটাটাই মেখে রেখে দিই গুড ইভিনিং বন্ধুরা তোমরা কেমন আছো সন্ধেবেলায় সান্ধ্যকালীন সমস্ত কাজকর্ম আমার হয়ে গেছে আর সন্ধেবেলায় যা কিছু চা টা করা চা টা খাওয়া সব কিছু হয়ে গেছে আজকে দেখলে সকালবেলাতেই আটা মেখে রেখে দিয়েছি যার জন্য সকালে রাত্রে মানে সন্ধ্যের দিকে কাজটা একটু কম আছে ঠিক আছে তো আর ওবেলা তো ছোলার ডাল করলাম আবার ছোলার ডাল করে রেখে দিয়েছি ছোলার ডালটা রুটি দিয়ে খাওয়া হবে আর আজকে আম শেষ হয়ে গেছে আজকে আম নেই আজকে ছোলার ডাল আর রুটি খেতে হবে মিষ্টি দিয়ে আম শেষ হয়ে গেছে তারপরে যে বোতলগুলো সব ফাঁকা হয়ে গেছে এবারে বোতলগুলোকে ভরতে হবে প্রত্যেকটা বোতলই ফাঁকা এটা ফাঁকা এটা ফাঁকা বোতলগুলো ভরে সামনে যদি না রাখি তাহলে আর বোতলে জল খাওয়া হবে না তোমাদের দাদা ভাই তার জলই খাবে না সামনে ভরে রেখে দিলে তবে খাবে আর এই যে সন্ধ্যে তন্দে দিয়ে দিয়েছি সন্ধ্যে দেওয়া হয়ে গেছে দাঁড়াও লাইটটা জ্বালি সন্ধে দেওয়া হয়ে গেছে আর এখানে কি জানো তো ওই যে পাশাপাশি ওই যে দেখতে পাবে কেউ জানি না আমি ওই যে লাইট জ্বলছে না ওইদিকে পাশাপাশি পরপর অনেক কারখানা আছে এই কারখানাগুলোতে না সারাদিন সেই পুরনো গানগুলো হয় আর এত সুন্দর সুন্দর গানগুলো হয় না আমি তো মানে ঠাকুর ঘরে পুজো টুজো হয়ে গেলে আমি বসে বসে এই গানগুলো শুনি এত ভালো লাগে খুব পুরোনো দিনে সেই লতা মঙ্গেশকর আশা আশা বসলে কিশোর কুমারের গানগুলো হয় তারা লাইকটা অফ করে দিই আর শুনতে খুব ভালো লাগে তো শুনতে ভীষণ ভালো লাগে বাবা আমাকে দেখে একটা চলে আর তোমাদের দাদা ভাই চা করে রেখে দিয়েছে আমি চা খাইনি কি বলতো আজকে দুপুরবেলা না অনেক দেরি করে খাওয়া হয়েছে দুধটা রাখা আছে যখন তখন বিড়াল ঢুকে যায় জানো তো জানলা দিয়ে এই জন্য বাইরে কিছু রাখতে না সাহস হয় না দেখছি আর ওটা আগে ঢুকিয়ে দিই ফ্রিজে ঠান্ডা হয়ে গেছে যখন তখন ফ্রিজেই ঢুকিয়ে দিই ফ্রিজে দুধটা ঢুকিয়ে রেখে দিলাম কারণ ঠান্ডা যখন হয়ে গেছে ফ্রিজ নিলাম না বাইরে রাখার বাইরে রাখলে না বিড়াল ঢুকে যায় জানলা দিয়ে আর আজকে কী যেন একটা তোমাদের দেখাবো আমি যা ভুলে গেলাম তোমাদের একটা কিছু দেখানোর আমার ছিল আবার পরে মনে পড়বে বন্ধুদের দেখাবো বন্ধুদের দেখাবো মনে করলাম আর একদম ভুলে গেছি বন্ধুদের দেখাবো বলে ঠিক করেছিলাম তখন থেকেই ভাবলাম আসলে কি বলো তো ফোনের চার্জ ছিল না ফোনের চার্জ দিলাম যা বাবা কিছু আটকে গেলি ফোনের চার্জ দিলাম ফোনে চার্জ দেওয়ার পর তারপরে তোমাদের সঙ্গে কথা বললাম আজকে তো সামনে এসে কথা বলাই হয়নি সারাক্ষণই মানে আমি ব্যাক ক্যামেরাতেই করেছি সকাল থেকে আর সকালবেলা তো ওই যে হাঁসের ডিমের তরকারি করলাম আর মটর ডাল করলাম আলু ভাজলাম আলু ভাজলাম আর করলাটা না ভাজার সময় পেলাম না আর হচ্ছে কি যে হ্যাঁ ওই যে শুকনো আমগুলো ছিল না শুকনো আম যেগুলো ওই আমগুলোতে চাকরি করলাম আমের চাটনি কাঁচা আম না শুনো আম আর আজকে এত দেরি করে খাওয়া হয়েছে বলে না আজকে যেন তো সন্ধ্যাবেলা চা খাইনি আজকে সন্ধ্যাবেলা চাই খাওয়াইনি কারণ দেরি করে ভাত খেয়েছি আর দেরি করে ভাত খেয়ে দেরি করে ফল খাওয়া হয়েছে আর তখন চা খেতে একদম ইচ্ছে করলো না দাদাভাই বলো কি ঠিক আছে আমি চাটা খাচ্ছি তোমার রেখে দিয়ে যাচ্ছি তুমি কিন্তু পরে খেয়ে নিও আমার আর খাওয়া হলো না খাওয়া হলো না বলতে আর ইচ্ছেই করলো না চা চায়ের জায়গা থাকে যদি কেউ হাতের সামনে দেয় তো খেয়ে নিই আর আজকে তো দেওয়ার মতো অবস্থা ছিল না কারণ আমার আমি নিজেই নিয়ে নিই খেতে চাইছিলাম না পেটটা খুব ভর্তি ভর্তি লাগছিলো অনেক দেরি করে খাওয়া হয়েছে বলে যাই হোক থাক পরে খেয়ে নেবো চলো তোমাদের সাথে আবার পরে কথা বলছি ঠিক আছে চলছে না এখানে আর এই যে বিছানাও পরিষ্কার করা হয়ে গেছে বিছানা টিছানা সব পরিষ্কার করে নিয়ে ডিনার করে নিয়েছি ডিনার করে আমি এতটাই ক্লান্ত হয়ে গেছি আজকে যে মানে কি বলবো প্রচন্ড ঘুম পাচ্ছে প্রচন্ড ঘুম পাচ্ছে ঠিক মতন ঘুম হচ্ছে না যার জন্য হচ্ছে শরীরটা খুব ক্লান্ত হয়ে যাচ্ছে আর দাদাভাই বলছে ঠিক আছে তোমাকে আর পরিষ্কার করতে হবে না আমি পরিষ্কার করে নিচ্ছি টেবিল টেবিল সব পরিষ্কার করলো ওই পরিষ্কার করলো টেবিলগুলো এতটা ক্লান্ত লাগছে আমি মানে অন্যদিন এরকম হয় না দেখছ না কিন্তু বিধ্বস্ত অবস্থা চুল টুলগুলো খুব বিধ্বস্ত অবস্থা হয়ে গেছে আর বানটি তিনি ছিল এতক্ষণ বান্টি তিনিরাও গেল বাড়িতে বানটি তিনি বাড়িতে এই বাইরে লাইটটা নিভিয়েছি না হ্যাঁ নিবি দিয়েছি দাদা হ্যাঁ হ্যাঁ নিবিয়েছি নিবিছি হ্যাঁ নিবিয়েছি নিবিছি আর ওরা গেল তখন কটা সাড়ে এগারোটা গেল সাড়ে এগারোটা গেল তারপরে আমরা খেলাম রুটি খেয়ে তারপরে এখন তোমাদের ভাই সব পরিষ্কার পরিষ্কারগুলো করছে অনেকটা রাত্রি হয়ে গেছে আসলে কি বলো তো এগারোটা পর্যন্ত তো জি বাংলার গানই ছিল তাই না সেই জি বাংলার গানই তো শুনলাম এগারোটা পর্যন্ত তারপরে গান শেষ হওয়ার পর বান্টিরা ছিল বানটি তিননি দুজনে ছিল ওরা খানিক্ষণ বসার পরে গেল তারপরে আমরা খেলাম আজকে চোখ মধ্যে ঢুলো হয়ে গেছে এতটাই আমার ঘুম হয়ে গেছে আর কি করা যাবে সব দিন তো সমান হয় না আজকে যেমন খুবই ক্লান্ত লাগছে প্রচন্ড আর রাস্তা দেখো একেবারে শুনশান হয়ে গেছে হবে না অনেকটা রাত্রি হয়ে গেছে সবাই ঘুমিয়ে পড়েছে শুধু আমরাই জেগে আছি বোধহয় না না সবাই বাড়িতে আছে বাড়ির ভেতরে আছে নামাজ পাওয়া যাচ্ছে না এখানে সবাই রাত্রির পরেই শোয় কেউ শোয় না চলো কালকে আবার অনেক কাজ আছে জানো তো কালকে অনেক তাড়াতাড়ি উঠতে হবে অনেক তাড়াতাড়ি উঠতে হবে মানে সবাই ভরে উঠে তারপরে আমাকে কাজ ছাড়তে হবে অনেক পুজো টুজো করে টোরে আমাকে আবার বেরোতে হবে কালকে বেরোনোর ব্যাপারটা আছে না বেরোনোর ব্যাপারটা আছে বলে না অসুবিধা হচ্ছে সকালবেলা বেরোনো থাকলে না খুব অসুবিধা হয় কারণ সব কিছু ছেড়ে তারপরে তো তখন আবার আসতে কতটা দেরি হবে না হবে ওই জন্য কিছু সেরেই যাই কিছু যদি কাজ বাকি রেখে যাই না তাহলে আর এসে কখন করবো না করবো খুব অসুবিধা হয় তো সেই জন্য কালকে আবার একটু তাড়াতাড়ি উঠে কাজ করতে হবে চলো এবার শুধু ব্রাশ করবো ব্রাশ করবো বিছানা তো ঝাড়াই হয়ে গেছে পরিষ্কার করা হয়ে গেছে আর ব্রাশটা করব ব্রাশ তাহলেই হয়ে যাবে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি ঠিক আছে তোমরা সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো বন্ধুরা অবশ্যই পাশে থেকো কালকে একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে কোথাও টাটা গুড নাইট